কলকাতার অন্যতম বড় জৈন মন্দির, আর এই গোটা মন্দিরটা সাদা মার্বেল পাথর আর কাঁচ দিয়ে তৈরি। আমাদের এই প্রিয় শহর কলকাতায় হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান সকল ধর্মের মানুষ মিলেমিশে একাকার। তাই আধুনিকতার মোড়ানো এই শহরে আজ রয়েছে অনেক চেনা অচেনা মন্দির, মসজিদ, গির্জা। তবে অনেক সময় ইচ্ছে থাকলেও সন্ধান না থাকায় আমাদের যাওয়া হয়ে ওঠে না। তাই খোঁজ দেব এমন এক কলকাতার জৈন মন্দিরের। হাই এভরিওয়ান, আমি লিপিকার। আজকে আমি যাচ্ছি একটা মন্দিরে, যেটা আমি অনেক দিন ধরে শুনছিলাম ওই মন্দিরটার ব্যাপারে, বাট কোনোভাবেই যাওয়া হয়ে উঠছিল না। তো সেদিন গেছিলাম মাসির বাড়ি, তো আমি আর আমার মাসির মেয়ে বিয়েড়ি পড়ি ওই মন্দিরে যাওয়ার জন্য। তো আমার মাসির বাড়ি ছিল ফুলবাগানে, তো আমরা অটো ধরি নর্থ রোড থেকে আরেনটাগড়ের যেই অটোগুলো থাকে ওই অটোগুলো ধরে নেমে যাই গৌরীবাড়ি। ওখান থেকে কিছুটা হেঁটে গেলেই মন্দিরটা পড়ে। তো ফার্স্টে গিয়েই দেখি ওখানে আখের রস বিক্রি হচ্ছিল, আর গরমের মধ্যে আর মনে চলো চলো একটু আখের রসই খাওয়া যাক। আর চারিদিকটা দেখতে বাইরে থেকেই এত সুন্দর লাগছিল, জানি না ভেতরটা কতটা সুন্দর হবে। তো তোমাদেরকে পুরো লাস্ট অবধি দেখতে হবে, তবেই তোমরা ভালোভাবে জানতে পারবে এই মন্দিরের ব্যাপারে। তো চলো ফার্স্টে একটু আখের রস খেয়ে গলাটা ভিজিয়ে নিই, তারপরেই ঢুকে পড়বো এই মন্দিরে। মূল মন্দিরে ঢোকার রাস্তাটাও খুবই সুন্দর। রাস্তার দুই দিকে বিভিন্ন চিত্র কাহিনীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে জৈন ধর্মের সম্প্রদায়ের বিভিন্ন কাহিনীকে। প্রথমেই ঢুকে পড়লাম শীতলানাথজির মন্দিরে। পুরো মন্দির চত্বরটা পুরো মার্বেল পাথর দিয়ে তৈরি। আমাদের কলকাতায় যে মার্বেল প্যালেস আছে, এটা কিন্তু আমরা দ্বিতীয় মার্বেল প্যালেস বললেও খুব একটা বেশি ভুল হবে না। আমি তো ভাবছি অন্য কোনো জায়গায় চলে এসেছি, এটা যে কলকাতার মধ্যে বলে মনেই হচ্ছিল না। চলো ঢুকে যখন পড়েইছি ইতিহাসটাও জেনে নেই। কলকাতার পরেশনাথ জৈন মন্দির 1887 সালে রায়বদ্রীদাস বাহাদুর দ্বারা নির্মিত হয়েছিল। প্রতি বছর প্রায় হাজার হাজার মানুষ এই মন্দিরে যান। পরেশনাথ জৈন মন্দিরটি আসলে চারটিক মন্দিরের একটি কমপ্লেক্স। প্রধান মন্দিরটি দশম তীর্থঙ্কর শীতলনাথকে উৎসর্গ করা হয়েছে, শ্রী কল্যাণেশ্বরজি মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন। চারটি প্রধান মন্দির হল শীতলনাথজির মন্দির, চন্দ্রপ্রভুজির মন্দির, মহাবীর স্বামী মন্দির এবং দাদাওয়ারি এবং কুশলজির মহারাজ মন্দির, যেখানে জৈন আচার্য যিনি দত্তকুশল সূরির পদচিহ্ন রাখা হয় এবং যা পূজা করা হয়। শ্রী শীতলনাথজির মন্দির যেখানে দক্ষিণ দিকে শ্রী চন্দ্রপ্রভুজি দেবের মন্দির অবস্থিত, যা 1885 সালে গণেশলাল কাপুরচাঁদ জহর দ্বারা নির্মিত হয়েছিল। এবার আসি পরেশনাথ জৈন মন্দিরের মেন মন্দিরের আর্কিটেকচার। তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ আর্কিটেকচার যাকে বলে, কলকাতার অসামান্য নকশার প্রদর্শন করা রয়েছে এখানে। পুরো মন্দিরটা ছিল নানা রকমের কালারিং কাঁচ দিয়ে ডিজাইন করা, আর মেঝেটা ছিল সাদা মার্বেল পাথরের ওপরে মিনাকারের কাজ করা, যেটা অসম্ভব সুন্দর লাগছিল। তো ভেতরে ক্যামেরা করা অ্যালাউ ছিল না, তো তোমাদের দেখাতে পারছি না, বাট বাইরেটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা সুন্দর হতে পারে ভেতরটা। তো তোমাদের ভেতরে গিয়েই দেখতে হবে, তো সেটা তো আমি ভিডিওতে দেখাতে পারলাম না। তো তোমরা অবশ্যই কিন্তু এই মন্দিরটা ভিজিট করো। তো এবার আসি মন্দিরের বাইরের চারিদিকটা। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সাজানো গোছানো আর বাগান টাইপের করা। মন্দিরটা দেখে ঢুকলেই মনে হবে যে তোমরা অন্য কোথাও চলে এসছো। এটা যে কলকাতার ভেতরে বলে তো আমার ফার্স্ট থেকে কোনোভাবেই মনে হচ্ছিল না। তো তোমরা একটু মন্দিরের চারিদিকটা দেখো। চারিদিকটা এত সুন্দর ছিল, আর এই পুকুরের মধ্যে প্রচুর পরিমাণে মাছ ছিল, সবাই এখানে খাওয়ারও দিচ্ছিল, আমার তো বেশ ভালো লাগছিল। সব মিলিয়ে মিশিয়ে মন্দিরের পাশাপাশি খাস কলকাতার মধ্যেই একবেলায় ঘুরে আসার সেরা জায়গা বলতে গেলে। তো তোমরা কিন্তু এই মন্দিরটা ভিজিট করতে একদমই ভুলো না। জলের এই পাশ থেকে মন্দিরটাকে যেন আরও অসাধারণ লাগছিল।
এর পরবর্তী মন্দিরই হলো দাদাবাড়ি ও কুশলজির মন্দির। এই মন্দির থেকে এই দাদাবাড়ি কুশলজির মন্দির এক পা দুপা হাঁটলেই মন্দিরের গেট। মন্দিরের বাইরেটা যতটা না সুন্দর, মন্দিরের ভেতরের স্ট্রাকচার আরও সুন্দর। প্রথমে ঢুকেই মনে হবে যে এটা কোনো রাজস্থান বা গুজরাটের কোনো মন্দির, কিন্তু না, এটা আমাদের কলকাতার মধ্যেই। এখানেও পুরো সাদা মার্বেল পাথর দিয়েই প্রায় তৈরি মন্দিরটা। আর এখানেও মন্দিরের ভেতরে কোনো ফটো ভিডিও কিছুই করতে দেওয়া হচ্ছিল না, তো আমি চারিদিকটাই বাইরের চারিদিকটাই কভার করেছি। তো তোমরা এই মন্দিরটা পুরোটা ঘুরতে হলে, তোমাদের পুরো ভালোভাবে ফিল করতে হলে তোমাদের যেতে হবে এই মন্দিরগুলোতে। এই চারটে মন্দিরের মধ্যে সেকেন্ড মন্দির দাদাবাড়ি কুশল মন্দির, যেটা পুরোটাই অসাধারণ লাগছিল আমার দেখতে। তোমরা বুঝতেই পারছো যে চারিদিকটা কতটা সুন্দর, ভেতরটাও যথেষ্ট সুন্দর, তো সেটা তো দেখাতে পারলাম না। তো তোমরা চারিদিকটা দেখতে থাকো। এই মন্দিরের চারিদিকটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর। বাগান চারিদিকে, এই পুকুরের মধ্যে এত মাছ ছিল আর সবাই খাবার দিচ্ছিল, জাস্ট অসাধারণ লাগছিল। তো আমরা দুজন এখানে কিছুক্ষণ বসি, তারপরেই চলে যাই মহাবীর স্বামী মন্দিরে, যেই মন্দিরটাতে বেশি ভিডিও ফটো কিছুই করতে দিচ্ছিল না। কিন্তু আমি বলে দিই, এখানে খুব সুন্দর, মানে চারিদিকটা এতটা দেখতে ভালো লাগছিল, দেখেই মনে হচ্ছিলো রাজস্থানের কোনো মন্দির। আর ভেতরটা ততটাই সুন্দর, এখানেও ভেতরটাতে অনেকটা কাঁচ দিয়েই মোটামুটি কাজ করা ছিল, আর বাইরেটা তোমরা দেখতেই পাচ্ছ সাদা মার্বেল পাথর। তারপরেই আমরা চলে যাই চন্দ্রপ্রভুজির মন্দিরে। আর এই মন্দির টা আরও বেশি সুন্দর লাগছিল এই হলুদ কালারটার জন্য। আর মন্দিরে ঢুকেই চারিদিকের অ্যাম্বিয়েন্সটা সত্যি অসাধারণ ছিল, এত গাছপালার মধ্যে মন্দিরটা তোমরা দেখেই বুঝতে পারছো কি সুন্দর নাই লাগছিল। এখানেও ভিডিও ফটো কিছুই হয়নি। তো মোটামুটি আমরা চারটে মন্দির কভার করে বেরিয়ে পড়ি। আর ভিডিওটা এইটুকু, যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো। তো এইটুকুই আজকের জন্য, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা।